বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর এবং এই তারকেশ্বরে অবস্থিত বাবা তারকনাথ মন্দির ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। আমরা এখানে কিভাবে যাব, এখানে বিশ্রামের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কি আছে, পুজো দেওয়ার ব্যবস্থা কি আছে, সেই সঙ্গে এই ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। ইয়োর ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না নতুন নতুন ভ্রমণ বিষয়ক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আমাদের এই তারকেশ্বর ভ্রমণ শুরু হবে হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে এই তারকেশ্বরে যাওয়ার। আর আপনার গন্তব্য স্টেশনের নামও হলো তারকেশ্বর। আপনি চাইলে ধর্মতলা ও হাওড়া থেকে সড়ক পথে বাসের মাধ্যমেও যেতে পারেন, কিংবা গাড়ি করেও যেতে পারেন। তবে আমার মতে ট্রেনে তারকেশ্বর ভ্রমণ অনেক বেশি আরামদায়ক, সময় কম লাগে, সেই সঙ্গে খরচও কম হয়। হাওড়া থেকে তারকেশ্বরের ট্রেনের টিকিট মূল্য মাত্র 15 টাকা। হাওড়া থেকে ছেড়ে তারকেশ্বর যাওয়া ট্রেনগুলির সময় ঠিক এই রকমের হয়। চারপাশে সবুজ মাঠের মধ্য দিয়ে ছুটে চলেছে ট্রেন। সেই সমস্ত দেখতে দেখতে সময় কোথা দিয়ে কেটে যায় বোঝার কোনো উপায় নেই। তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বর মন্দিরে যাওয়ার বা বাবা তারকনাথ মন্দিরে যাওয়ার দূরত্ব হাঁটা পথে মাত্র 10 মিনিট। তাই একান্ত অসুবিধা না থাকলে আমার মতে হাঁটা পথে মন্দিরে যাওয়া ভালো। মন্দিরের রাস্তা খোঁজার প্রয়োজন পড়ে না, এখানে ভক্তদের জনশ্রুতি আপনাকে মন্দিরের পথ দেখাবে। আপনাকে শুধু এই জনশ্রুতিতে গা ভাসিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই আপনি পৌঁছে যাবেন বাবা তারকনাথের মন্দিরে। চৈত্র মাস এবং শ্রাবণ মাস এবং শিবরাত্রির সময় এখানে ভক্ত সমাগম বেশি হয়। এছাড়া প্রতি সপ্তাহে রবিবার ও সোমবার তুলনামূলকভাবে ভক্ত সমাগম বেশি হয় এই তারকনাথ মন্দিরে। আপনারা যদি একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান তাহলে অবশ্যই এই দিনগুলিকে বাদ দিয়ে আসবেন। তারকেশ্বর বাজার ও জনবসতির মধ্য দিয়ে যাওয়ার সময় দুধারে চোখে পড়ে সারি সারি পুজো সামগ্রীর দোকান। এই সমস্ত পুজো সামগ্রীর দোকান থেকে পুজোর প্রসাদ কিনতে পারেন আপনারা। মন্দিরের ঠিক সামনে আছে বিশাল দুধ পুকুর। কথিত আছে এই পুকুরে স্নান করে বাবা তারকনাথ বা শিব ঠাকুরের পুজো দিলে ভক্তদের সব মনোকামনা পূর্ণ হয়, তাই এখানে এত ভক্তদের সমাগম হয়। সেই সঙ্গে আছে বাবার মাথায় বা শিব ঠাকুরের মাথায় জল ঢালার রীতি। আপনারা চাইলে বাড়ি থেকে ঘট নিয়ে যেতে পারেন এবং এই দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন, অথবা দুধও ঢালতে পারেন। সেই সঙ্গে এখানে জল ঢালার ঘটও কিনতে পাওয়া যায়, তবে এই ঘটের দাম অনেক বেশি হয়, তাই বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো। মন্দিরে পুজো দেওয়ার সময় বা বাবার মাথায় জল ঢালার সময় ভোর 4টে থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। পুজো দেওয়ার পাশাপাশি দুপুরবেলা ভোগ প্রসাদ খাওয়ার বন্দোবস্ত আছে এখানে।
আপনারা চাইলে নির্দিষ্ট মূল্যের কুপন কেটে এই ভোগপ্রসাদ খেতে পারেন। সেই সঙ্গে মন্দির চত্বরের বাইরেও আছে গরম গরম খাবারের বন্দোবস্ত। তবে কোনো পান্ডার খপ্পরে পড়বেন না, নিজে পুজো সামগ্রী কিনুন, নিজে লাইন দিয়ে বাবার দর্শন করুন, না হলে অনেক ক্ষেত্রে বেশি খরচ হতে পারে আপনার। এছাড়া থাকার ও বিশ্রামের জন্য আছে বিভিন্ন ধরনের লজ ও ধর্মশালা, সামান্য মূল্যের বিনিময়ে আপনারা এই সুবিধা গ্রহণ করতে পারেন। যারা দূর থেকে গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য আছে সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যারা কলকাতার কাছাকাছি জায়গা থেকে যাবেন তারা দিনে দিনে পুজো দিয়ে ফিরত আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেই সঙ্গে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমায় জানাবেন। সেই সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না, এই ধরনের নতুন নতুন ভ্রমণ ভিডিও আরও দেখার জন্যে। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।